বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নোয়াখালী জেলা জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে সদর উপজেলা বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সদর উপজেলা পশ্চিম চর উড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একশো পঞ্চাশ কৃষকের মাঝে পনেরোশো বান্ডেল ধানের চারা বিতরণ করেন নোয়াখালী জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি ভিপি ফজলে লাহি পলাশের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ভিপি জসিম সাধারণ সম্পাদক আবু জাহির সহ সদর উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ